সম্মানিত দর্শক ও শ্রোতাদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয় হল হুর নিয়ে বাড়াবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতার নামক উপন্যাসে বলেছিলেন যে সংসারে ভালো জিনিস হাটে মাঠে ঘাটে ছড়িয়ে আছে কিন্তু বাজে লোকের চোখের ঠুকুর খেয়ে সে মরে না কথাটা ঠিকই বলেছিলেন এই দেখুন বেহাস্তে অনেক কিছুই আছে হাদিস কোরআন এবং অন্যান্য ইসলামী গ্রন্থে সেসব বলাও হয়েছে সুন্দরভাবে বর্ণনাও করা হয়েছে কিন্তু বিধর্মী আর অবিশ্বাসীদের চোখে সেসব পড়ল না চোখে পড়লো শুধু হুর কারণ কি যৌন না ওরা যৌনতা ছাড়া আর কিছু বোঝেও না জানেও না অথচ দেখুন হুর নিয়ে মুসলমানদের কত গালমন্দ করছে ওরা নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মুসলমানদের উপর চাপিয়ে দিতে চাইছে বেহেসতে শুধু পুরুষ যাবে না নারীরাও যাবে নারীর বেহেসতে হুর আছে অর্থাৎ হুর শুধু যৌন সামগ্রী নয় কিন্তু কে কাকে বোঝায় পাগল তো আর বুঝ মানে না হিন্দু আর বৌদ্ধদের স্বর্গে অপসরা আছে খ্রিস্টানদের প্যারাডাইসে ড্যামজেল আছে পারসি এবং ইহুদিদের বেহেসতে হুর আছে শান্ত আর কনফুসিয়ানদের স্বর্গেও পরিজাতীয় নারী আছে খুঁজলে এ বিশ্বের এমন কোনো জাতি পাওয়া যাবে বলে মনে হয় না যাদের স্বর্গ বা বেহেস্তে হুর অপসরা বা পরিজাতীয় নারী নেই তাদের কারো বেহেস্ত নিয়ে কারো কোনো আপত্তি নেই কিন্তু মুসলমানদের বেহেস্ত নিয়ে কিছু হিন্দু কিছু খ্রিস্টান আর তাবৎ অবিশ্বাসীদের হইসইয়ের অন্ত নেই কারণটা স্পষ্ট কিছুটা বিদ্বেষ আর কিছুটা যৌন মাদনা এরোগের একমাত্র চিকিৎসা হল ওদের কথা কানে না তোলা পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় মনোভাব নিয়ে ওদের সবাই এড়িয়ে চলুন ওদের কথায় কোনো কানি দেবেন না দেখবেন কিছুদিনের মধ্যেই ওরা ধাতস্থ হয়েছে হুটুর আর কিছু মাথায় থাকবে না একদম ভালো হয়ে যাবে সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ